গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে 4:05। আমি উঠেছি তো 4টার সময়, জানোই, উঠে আমার জল গরম করা, চা করা সব কমপ্লিট। তারপর ভাতও বসিয়ে দিয়েছি, ভাত প্রায় ফুটে উঠেছে, কমিয়ে দিয়েছি। এখনও অনেক দেরি আছে, এই ভাতটা একটু হতে দেরি হয়। আর এখানে দেখো লাউ দিয়ে ডাল জাল হচ্ছে, ফোড়ন, ডালটা হওয়ার পরে ফোড়নটা দেবো। যে লাউ দিয়ে ডাল হবে, তেল কই হবে, এখানে দেখো কই মাছ, তার জন্য এখানে মশলা করা, পেঁয়াজ টমেটো লঙ্কা আর কিছু নেই। আর এই লঙ্কাগুলো মাছে ফোড়নে যাবে, মানে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন, আর 4টে চেরা কাঁচা লঙ্কা দেওয়া, টমেটোগুলো ডালের। এই হলো আজকে রান্না হবে, তো চলো দেখতে থাকো। আর দুপুরে বেগুন ভাজা করব, আর মিষ্টু আসবে, ভাগনা আসবে, ডিমের অমলেট করে দেবো ওকে। ও ডিমের মানে অমলেটটাই ভালো খায়, আর এমনি গোটা ডিমের কুসুম ছাড়া খায়, মানে কারি টারি অত না, ও ডিমের অমলেটটাই ভালো খায়, না লোকে ডিমের কারি করে দিলাম, মাছ টাছ খায় না, আর চিকেন খায়, তার জন্য চিকেন নেই। তো ওকে ডিমের, ও ডাল বেগুন ভাজা দিলে আর ডিমের অমলেট দিলে ও খুশি, আর কিছু লাগে না। তো চলো ডালটা হোক, ডালটা আবার ফোড়ন দেবো। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছে, এই যে ডালটা জাল হয়ে গেছে, আবার ফোড়ন দেবো, তেলটা গরম হোক। রাঁধুনি ফোড়ন, দেখো ডালটা ঢেলে দিলাম, নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, হলুদ দিয়ে দিলাম, আর 2 চামচ চিনি দিয়ে দিলাম, যেহেতু লাউ ডাল। আর ভালো করে ফুটু নামিয়ে দেবো। দেখো আমার এই যে ডালটা হয়ে গেছে, এই বাটি আর এই বাটি, কড়াইতে দেখো আমি তেল দিয়ে দিয়েছি, মাছে নুন হলুদ মেখে নিয়েছি, মাছগুলো ভাজবো, তেলটা দেখো বেশি দিয়েছি, কারণ যেহেতু তেল কই, তেল একটু বেশিই লাগবে। তো দেখো তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভাজা বসিয়ে দিই, তার আগে আমি গ্যাসটা কমিয়ে নেব। চলো মাছটা ভেজে নিই। দেখো এই যে মাছগুলো ভেজে রেখেছি, এই তেল আছে, আর একটু তেল দিয়ে দেবো, কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা, আর এখানে পেঁয়াজ লঙ্কা আর টমেটো বাটা আছে, আর কিছু নেই। নুন, হলুদ আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কিছু দেবো না, কাশ্মীরি লঙ্কা। ব্যাস ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, দেখো মশলাটা প্রায় কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো।
চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর একটু চিনি দেব। চলো এটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা টপ টপ করে ফুটছে, এবার মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। দেখো এই যে তেলকইটা কি সুন্দর দেখতে হয়েছে, তেলকই আর তেলকইতে তেল বেশিই হবে একটু। তো আমার রান্না হয়ে গেছে, ভাত ফাতও তুলে নিয়েছি, তো তোলা হয়ে গেছে ভাত। এই বাটিটার মধ্যেও রেখেছি, কেন ওর মধ্যে আর ধরছে না। এই যে ভাতের গামলা কড়াই টড়াই সব মা, চলো মেজে বসে নিয়ে পরিষ্কার করে একবারে দেখাচ্ছি আমি। তো চলো টাকা দেখো, এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে আর খাবার দাবার সব এখানে রেখে দিয়েছি। এই যে তো এবার যাবো স্নানে, তো স্নানটা করে আসি, তারপরে আবার কথা হবে। দেখো স্নান তো করা হয়েই গেছে, এখানে দুধ জল দিয়ে নিলাম, দিয়ে গেল। আর এখানে দেখো ব্রেড শেকে এর মধ্যে আমি বাটার লাগিয়ে নিয়েছি। তো এখন চিনি দিয়ে আমি খেয়ে নেবো। ও খাচ্ছ এই যে, আর মিষ্টিটা এই যে রয়েছে এর ভেতরে, আসলে ওকে শেকে দেবো, বাটার দিয়ে দিয়ে দেবো। তো চলো খেয়ে নি, পরে আবার কথা হবে। দেখো সোনা বাবার খাওয়া হয়ে গেছে, সোনা বাবার বাবার খাওয়া হয়ে গেছে, মিষ্টু এসে খেয়ে চলেও গেছে, ও বাড়ি চলে যাবে। তো চলেও গেছে খেয়ে দিয়ে, ওকে আর দেখানো হয়নি, আর সকালে আসেনি। ব্যয় এলো 12:30 পৌনে একটার সময় আসলো, আমি বেগুন ভেজে দিলাম, ডিমের অমলেট করে দিলাম, ডাল দিয়ে ভাত ছেড়ে চলেও গেছে। এবার হাত বেড়ে রেখে এটা দেখো আমার জন্য আমি বেগুন ভেজে নিয়েছি, মিষ্টিকেও বেগুন ভেজে দিয়েছিলাম। আমার জন্য এটা একটু কালো হয়ে গেছে, ওইদিকে একটু কাজ করছিলাম, এই পিঠটা কালো হয়ে গেছে, নাহলে ওই পিঠগুলো এরকমই আছে। তো চলো তো বেগুন ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। আর মাথা আছে এই যে তেল কই, তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। ব্যাগটা সামনে নিতে হবে পিছনে বসতে গেলে। টাটা। ঢিল মারছে, ঢিল মারছে গাছে আম ফেলার জন্য। তো চলো পরে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং, দেখো চলে এসেছি রান্নাঘরে, এসে চা বসিয়ে দিয়েছি দুধ জল দিয়ে। এই যে এতে দুধ জল দিয়েছি, এখন ধোয়া উঠছে, দেখো চা বসিয়ে দিয়েছি। আর এর তলায় আছে পপকর্ন, সোনা বাবা বলে গেছে ও পপকর্ন খাবে। এই দেখো পপকর্ন, তো পপকর্ন, এদিকে চাটা বসিয়ে দিয়েছি। তো চলো চাটা হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো মাকে দিয়ে দেবো, আর এই যে দেখো চা বানানো হয়ে গেছে, ওকেও দিচ্ছি মাকে দিয়ে। দেখো আমিও নিয়ে নিয়েছি এই যে চা, তো এবার চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। দেখো আমার ওদিককার কাজ সব হয়ে, আর এখানে দেখো পিৎজা এসে গেছে, বিশাল বড় একটা পিৎজা।
এবার সবাইকে দিই। এই দেখো মাকে দিচ্ছি, সোনা বাবাকে একটা দিয়েছি, তো দিয়েছি, আমি এসে খাচ্ছি। আমি খাই আমাদের ছিঁড়ে নিয়ে। হ্যাপি বলা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মামা, হ্যাপি বার্থডে টু ইউ, ফুমারো ফুমারো। আমি তো খেয়ে তো দেখলে আজকে আমার হ্যাপি বার্থডে ছিল। তো এখন ব্লগটা শেষ করবো, হ্যাপি বার্থডে তে কেক কাটলাম দেখলে, পিৎজাও খেলাম। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি, আর মাঝখানে আমি সোনাবাবাকে পড়িয়েও নিয়েছিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো চলো আজকের মতো এখানে, এটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।